হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। গভর্নমেন্ট জব স্টাডি চ্যানেলে সবাইকে স্বাগত। ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি থেকে একটি রিক্রুটমেন্ট নোটিফিকেশন দেওয়া হলো। দেখো এখানে দেওয়া আছে, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হচ্ছে 1/DPS/2023। অনলাইন অ্যাপ্লিকেশন চলবে 22শে এপ্রিল থেকে 15ই মে পর্যন্ত। তোমাদের ওমাসিট যে পরীক্ষা হবে সেটা কিন্তু এখানে দিয়ে রেখেছে, দেখো 2nd week of June 2023 ওমার বেস্ট পরীক্ষা হবে। লেভেল 1 এবং লেভেল 2তে কিন্তু তোমাদের পরীক্ষা হবে। লেভেল 1 হবে ওমার বেস্ট MCQ পরীক্ষা, লেভেল 2 হবে ডেসক্রিপটিভ এক্সামিনেশন পরীক্ষা। এবার আসা যাক কী কী পোস্ট রয়েছে। জুনিয়র পারচেজ অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র স্টোর কিপার। এর ক্লাসিফিকেশন অফ পোস্ট হচ্ছে গ্রুপ সি। এজ লিমিট হচ্ছে 18 থেকে 27 বছর। যারা SC ST রয়েছে তাদের বয়সে কিন্তু ছাড় পেয়ে যাবে। এখানে দেখো ভ্যাকেন্সি অফ রিজার্ভেশন, SC ক্যাটাগরির জন্য সিট রয়েছে 23টা, ST ক্যাটাগরির কোনো নির্দিষ্ট সিট নেই। OBCদের রয়েছে 8টা, EWS রয়েছে 22টা, UR রয়েছে 12টা, টোটাল সিট 65। এটা তোমাদের বয়সের ছাড় দেওয়া রয়েছে, SC ST OBCরা কীরকম বয়সের ছাড় পাবে। এবার দেখা যাক এই পোস্টের জন্য কি কোয়ালিফিকেশন বলা হয়েছে। গ্র্যাজুয়েট ইন সায়েন্স 60% মার্কস, সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে 60% মার্কস সহ কিন্তু গ্র্যাজুয়েশন পাস করতে হবে। এবং যারা কমার্স গ্র্যাজুয়েট তারাও কিন্তু 60% মার্কস পেয়ে এটা আবেদন করতে পারো। যারা ডিপ্লোমা করেছো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, তারাও কিন্তু 60% মার্কস থাকলে তারাও কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারো। আর আগে বললাম মোড অফ সিলেকশন, দুটো প্রসেসে পরীক্ষা হবে, লেভেল 1 এবং লেভেল 2। লেভেল 1 হবে অবজেক্টিভ টাইপ টেস্ট, লেভেল 2 হবে ডেসক্রিপটিভ টাইপ টেস্ট। তাহলে লেখা আছে এমপ্যানেলমেন্ট ক্রাইটেরিয়া, মার্কস অবটেন ইন লেভেল 2 এক্সামিনেশন অনলি, এক্সামিনেশন উইল বি অনলি কোয়ালিফাই এক্সাম। অর্থাৎ লেভেল 1 কিন্তু তোমাদের শুধু কোয়ালিফাই একটা এক্সাম হবে। স্ক্রিনিং টেস্ট টু শর্ট লিস্ট ক্যান্ডিডেট ফর লেভেল 2 এক্সামিনেশন। তোমাদের লেভেল 2 যে তোমাদের ডেসক্রিপশন যে পরীক্ষা হবে, ডেসক্রিপটিভ পরীক্ষা, সেটা কিন্তু তোমাদের লেভেল 1-এর পাস করার পরেই পরীক্ষাটা হবে। আর তোমাদের যারা এই পরীক্ষা পাস করবে, আফটার সিলেকশন অফ সাকসেসফুল ক্যান্ডিডেট 6 মান্থ ইন্ডাকশন ট্রেনিং ইজ ম্যান্ডেটরি। তোমাদের 6 মাসে একটা তোমাদের ট্রেনিং করতে হবে। অ্যাপ্লিকেশন করবে, দেখো এখানে ওয়েবসাইট দেওয়া রয়েছে dphdae.formflix.in। এই ওয়েবসাইটে তোমরা কিন্তু আবেদনটি অনলাইনে করতে পারবে। মনে রাখবে এখানে ফর্ম ফিল আপ কিন্তু তোমাদের ডেট চলবে 22শে এপ্রিল থেকে 15ই মে পর্যন্ত। এখানে অ্যাপ্লিকেশন ফি দেওয়া রয়েছে 200 টাকা। আর যারা SC ST রয়েছে তাদের এখানে কোনো রকম ফি পে করতে হবে না। এখানে তোমাদের সেন্টার দেওয়া রয়েছে মুম্বাই, দিল্লি, কলকাতা, চেন্নাই, ইন্দোর, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, চণ্ডীগড়, গুয়াহাটি এবং আরও বিভিন্ন সেন্টার এখানে রয়েছে। এখানে সিলেবাস দেওয়া রয়েছে জেনারেল ইংলিশ থেকে, মানে এটা লেভেল 1-এর জেনারেল ইংলিশ থাকবে 50টা, জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং থাকবে
60টা, কোয়ান্টিটি অ্যাপটিটিউড অ্যারিথমেটিক বা ম্যাথমেটিক্স থাকবে 50টা, জেনারেল নলেজ থাকবে 20টা, কম্পিউটার নলেজ থাকবে 20টা। টোটাল তোমাদের 200 মার্কসের পরীক্ষা হবে, সময় থাকবে 2 ঘন্টা। আর যারা হ্যান্ডিক্যাপ তাদের জন্য 2 ঘন্টা 40 মিনিট পরীক্ষা হবে। আর লেভেল টুতে তোমাদের কিন্তু ডেসক্রিপশন বা ডেসক্রিপটিভ পরীক্ষা হবে, 100 নম্বরে পরীক্ষা হবে, টাইম দেওয়া আছে 3 ঘন্টা, যারা হ্যান্ডিক্যাপ তাদের 4 ঘন্টা। তোমাদের কিন্তু নেগেটিভ মার্কিং থাকছে 0.25 ফর ইচ রং অ্যান্সার লেভেল ওয়ানের জন্য। দেখো এখানে তোমাদের যারা ইউআর ক্যাটাগরি রয়েছে এবং ইডাব্লিউএস, তাদের কিন্তু 40% নাম্বার পেতে হবে লেভেল ওয়ানে। আর যারা রিজার্ভেশন ক্যাটাগরি অর্থাৎ রিজার্ভ ক্যাটাগরি এসসি ওবিসি, তাদের কিন্তু 33% পেলেই কোয়ালিফাই করে যাবে। আর লেভেল টুতে কিন্তু দেখো লেখা আছে 50% ফর জেনারেল পাবলিক ইডাব্লিউএস এবং এসসি এসটি 40%। এই রিক্রুটমেন্টের পিডিএফ ফাইলটি আমি আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে গিয়ে ডাউনলোড করে দেখে নিতে পারো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, এবং যারা নতুন আমার চ্যানেলে রয়েছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর শেয়ার করো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।